নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনার খনিতে পরিণত হয়েছে শিলচরের বৃহত্তর বেতুকান্দি এলাকা, মন্তব্য আমি। ফের ধলাইয়ে উদ্ধার মাদক, গ্রেফতার মিজো মহিলা সহ তিনজন। ডনবক্স কাণ্ডে উত্তাল শিলচর, ভুল মেনে বিবৃতি চাইল বিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনার খনিতে পরিণত হয়েছে শিলচরের বৃহত্তর বেতুকান্দি এলাকা। পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করলেন সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। ২০২২ সালে বন্যার ভয়াবহতায় কাটিয়ে ওঠার পরও কাজের কোনো অগ্রগতি হয়নি শহরতলির বৃহত্তর বেতুকান্দি এলাকার। বৃহস্পতিবার সোনার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর এলাকার সরজমিন পরিদর্শন করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এলাকার প্রভাবিত মানুষের খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর জানান, ২০২৩ একটি বছর পেয়েও বেতুকান্দি বাঁধের সংস্কার করতে পারেনি বিভাগীয় কর্তৃপক্ষ সহ বর্তমান সরকার। ২০২৪ ২৮ মে ফের বন্যায় প্লাবিত হল শিলচরের প্রতিবেশী বিভিন্ন এলাকা। এতে বেতুকান্দি সুইচগেট বন্ধ করতে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলেও সুইচগেটের শাটার বন্ধ করতে গিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছে। বেতুকান্দি সুইচগেটের নির্মাণ কাজ এক বছরও অতিক্রম হয়নি, কিন্তু সেটি বন্ধ করতে গিয়ে মেশিন ব্যবহার করতে বাধ্য হতে হয়েছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কেনই বা সুইচগেটের নির্মাণ কাজ করা হয়েছে তা নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন আমিনুল। তিনি জানান, নতুনভাবে সুইচগেট নির্মাণ হওয়ার পরও কেন আজ জিও ব্যাগ ও মেশিন ইত্যাদি লাগিয়ে শাটার বন্ধ করা হচ্ছে, এর জন্য দায়ী কে, বিষয়টি কে বা কাহারা চিন্তা করবেন, এমন অনেক প্রশ্ন ছুঁড়ে দিয়ে সরকারকে এক হাত নিয়েছেন আমিনুল হক। বেতুকান্দির বর্তমান পরিস্থিতি সরজমিন পরিদর্শন করে আমিনুল বাবু আরও জানান, এলাকাটি বর্তমানে সোনার খনিতে পরিণত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের উন্নতি সাধনের পথ প্রশস্ত করেছে। এতে কেউ জলের নিচে পড়ে থাকলেও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজর দেওয়ার প্রয়োজন হবে না বলেও এদিন কড়া ভাষায় কটাক্ষ করেছেন তিনি। এই যে বেতুকান্দি অঞ্চল যেটা, এই যে বরাকপাড়ের তিনটা রেভিনিউ ভিলেজ, বেরেঙ্গা পার্ট থ্রি, পার্ট ফোর, পার্ট ফাইভ, আরও মধুরবন্দর একটা পার্ট, মধুরবন ইলেভেন, এই গোটেইখিনি মানুষ পানির তলত, এক আজি পানির তলত। ২৮ তারিখ পানি হয়েছিলে, ১৫ দিন হয়েছে বরাক নদীর পানি ফ্লাড লেভেলের তলত আছে, কিন্তু মহিষার পানি ফ্লাড লেভেলের বহুত উপরত আছে। প্রত্যেকটা মানুষের ঘরত পানি আছে, প্রত্যেকটা মানুষের ঘরের পুষ্করিণী যেটু পানির ভিতরত, মানুষ খাওয়ার পানি নাই, লড়া ছোৱালীবিলাক পড়িব এইটির ব্যবস্থা নাই, কেনেকা ঘরের পরা উলাই স্কুল যাব এইটির ব্যবস্থা নাই, এজন দিন মজুরি কেনেকা রুজিত যাব এইটির ব্যবস্থা নাই। এই ভয়াবহ অবস্থা এই বেতুকান্দি অঞ্চল। আজি অকল আমি শিলচরের মানুষের করার কারণে আমি চিন্তা করো যে ইয়াতে পানু সোমাইলে শিলচরের মানুষ, শিলচরের মানুষ পানুর তলত যাব, কিন্তু এই বেতুকান্দি বাগাডর বইজুড়ায় মানুষের প্রতি আমার সরকারের কোনো দরদ নাই, প্রশাসনের কোনো দরদ নাই। আপনাদের পানির তলত থাকুক, যিমান দিন থাকিব লাগে থাকুক, কিন্তু আমি অকল শিলচরের মানুষ বাঁচাম, শিলচর আমার শিলচর, শিলচরের মানুষ বাঁচিব লাগে, শিলচরের পানি সোমাব না লাগে, লগত দেখিব লাগে বাগাডর বৈজুরাই এই অঞ্চলের, বেতুকান্দি অঞ্চলের মানুষের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করিব লাগে। এই যে সুইচগেট ইমান কিনি এটা ডাঙর এলাকা, এই এলাকার কারণে চার ফুট দৌড়র সুইচগেট কেতিয়াও সাইন্টিফিক হব নোৱাৰে। ইয়াতে কমসে কম এনেকা চার ফুট দৌড়র সুইচগেট আরো তিনটার প্রয়োজন। অবৈধ মাদকের চোরা চালানের কোনোভাবেই জ্যোতি পড়ছে না। প্রতিনিয়ত উপত্যকার বিভিন্ন প্রান্তে পুলিশের হাতে ধরা পড়ছে মাদক সামগ্রী, পাচারকারীদের পাকড়াও করে পোরা হচ্ছে হাজতে। তবুও থামছে না অবৈধ মাদকের চোরা বাণিজ্য। মাদক বিরোধী অভিযানে আবারও বৃহৎ সাফল্য পেল ধলাই পুলিশ। বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য সহ পুলিশের হাতে আটকা পড়ল মিজো মহিলা সহ দুই মিজো যুবক।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে অভিযানে নামে পুলিশের একটি দল। ঠিক সে সময় মিজোরামের দিক থেকে আগত একটি স্কুটিতে করে নিয়ে আসা মাদকদ্রব্যগুলো একটি বলেরো গাড়িতে হাত বদল হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলেরো গাড়িটি। স্কুটি সমেত তিন মিজো নাগরিককে পাকড়াও করে পুলিশ। তল্লাশিতে স্কুটি থেকে উদ্ধার হয় অন্তত 20,000 ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 15 লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায়। নিচাযুক্ত সামগ্রী বা ড্রাগসৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সি অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ, এটা তথ্য লাভ কৰিছিলোঁ। আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত। এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল সপ্তগ্ৰাম। আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি তিনিজনকৈ ব্যক্তি, তাৰে এগৰাকী মহিলা আছে, তাক আমি যেতিয়া ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া তালাচী চলোৱা হয়, তালাচী কালত আমি 21,000 ইয়াবা টেবলেটছ 21,000 ইয়াবা টেবলেটছ তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ, এই ৰিকভাৰী লগতে এটা স্কুটি, এখন স্কুটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা, সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ আনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় 6 কোটি টকা। গতিকে বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। তেওঁলোকৰ লগত দ্রুত তদন্ত আমি চলাই আছো, তেওঁলোকৰ খোঁজ-পোছ চলাই আছো। সম্প্রতি শিলচরের ডনবক্স স্কুলের তৃতীয় শ্রেণীর বাংলা ইউনিট টেস্টের ইংরেজি প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৃহৎ সংখ্যক মানুষ। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্যরা। এদিন ডনবক্স স্কুলের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ উভয়ই বরাকের বাইরে থাকায় তাদের প্রতিনিধি হিসেবে বক্সটেকের কার্যালয়ের আধিকারিক ক্ষীরগোপাল শর্মা এই স্মারকলিপি গ্রহণ করেন। কর্তৃপক্ষের সাথে আলোচনার সময় বলা হয়, যেহেতু তৃতীয় শ্রেণী থেকেই বাংলা বিষয় শুরু হয়, তাই ছাত্রছাত্রীদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই এই প্রথম প্রশ্নপত্র নাকি ইংরেজিতে করা হয়ে থাকে। যদিও এই যুক্তি মেনে নেননি বিডিএফ সদস্যরা। তাঁরা বলেন, বাংলা বা যে কোনো ভাষার প্রশ্নপত্র সেই ভাষাতেই হওয়ায় বিজ্ঞানসম্মত এবং সেটাই সাধারণত হয়ে থাকে, অথবা এক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংরেজি ব্যবহার করা যেত। যদি পরীক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয় তবে সংশ্লিষ্ট শিক্ষকের দায়িত্ব তা তাদের বুঝিয়ে দেওয়া। যদি কোনো ছাত্র বাংলা বর্ণমালা পড়তে নাই পারে তবে সে এই প্রশ্নপত্রের উত্তর দেবে কী করে তাও পরিষ্কার নয়, এবং সেই ক্ষেত্রে এই ধরনের পরীক্ষা নেওয়াই অর্থহীন। বিডিএফ সদস্যরা এদিন বলেন, এটি যে পদ্ধতিগত ভুল তা স্বীকার করে বিবৃতি দিক স্কুল কর্তৃপক্ষ। একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারেও যত্নবান থাকতে স্কুল কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানান। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য, হারাদন দত্ত, পিকলু দাস, মনোজ রায় প্রমুখ। তৃতীয় ক্লাসের একটি প্রশ্নপত্র যা ইংরেজি হরফে বাংলার প্রশ্নপত্র হয়েছিল সেটা আমাদের নজরে পড়ে, সেইটা যাতে না হয় তাই আমরা দেখা করতে আসি। কিন্তু বিশেষ কারণবশত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল দুজনই বাইরে থাকায়, যিনি দায়িত্বে আছেন সিংহ মহাশয়, ক্ষীরগোপাল শর্মা, ওনার সাথে আমরা স্মারকপত্র তুলে ধরি এবং তিনি বলেছেন যে এটা ছাত্ররা পড়ার সুবিধার জন্য আমরা দিয়েছি। আমরা, আমাদের বক্তব্য ছিল যেহেতু বাংলা পড়তেই পারে না সেখানে এই ধরনের প্রশ্ন করার মানেটাই কী, এটা তো নিয়ম রক্ষা নিমিত্ত মাত্রই হচ্ছে, যেটা ভবিষ্যতে পুনরাবৃত্তি যাতে না হয় সেটা আমরা বলে আসি। এবং ওনার পক্ষ থেকে বলা হয়েছে, যেটা কোনো আক্ষেপের সাথে বলতে হয়, যে অনেক গার্ডিয়ানই নাকি বাংলা সাবজেক্ট পড়াতে অনিচ্ছুক, অল্টারনেটিভ ইংলিশ হিসাবে ওনাদের
ছেলে মেয়েদের পড়াতে উৎসাহী। সেই জায়গাতে দেখা গেছে মারোয়ারি, বিহারি বা অন্যান্য জাতি গোষ্ঠী যারা পড়াকে থাকেন তারা কিন্তু বাংলা সাবজেক্ট নেন। তো আমাদেরও এই ব্যাপারে কিছু কাজ করতে হবে এবং আমরা এই মিডিয়ার মাধ্যমে সবাই যারা গার্ডিয়ান আছেন ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীদের নিজেদের সন্তান সন্ততিদের পড়ান, তারা যাতে বাংলাটা নিজের ছাত্র বাচ্চাদের পড়াতে উৎসাহী হন, সক্রিয় হন, সে ব্যাপারে আমরা ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। সুদীর্ঘ বছর থেকে নিউ শিলচর এলাকাবাসীকে জমা জলের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এখনো সপ্তাহকাল ধরে জমা জলের মধ্যে আবদ্ধ এলাকার বাসুদেবনগর। এই লেনে বসবাসকারী প্রায় 35টি পরিবারের লোকেরা শুক্রবার সকালে আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে মেডিকেল রোডটি কিছু সময়ের জন্য অবরোধ করেন, পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন বাসুদেবনগর লেনের ভুক্তভোগী পুরুষ মহিলা সহ ছাত্রছাত্রীরা। নিউ শিলচর অঞ্চলের বাসুদেবনগর লেনের ভুক্তভোগী লোকেরা জানান, 4-5 বছর থেকে প্রত্যেক বছর বৃষ্টির মরশুমে গলির সঙ্গে থাকা মেডিকেল কলেজ রোডটিতে প্রায় 1 হাঁটু সমান বৃষ্টির জমা জল থাকে। সেই জমা জল নিষ্কাশনের অভাবে নালা বন্ধ হয়ে বাসুদেবনগর লেনের দুই পাশে বসবাসকারীদের ঘরে এসে জমা হয়। এমতাবস্থায় কিছু পরিবারকে জমা জলের ভোগান্তি সহ্য করতে না পেরে অন্যত্র ভাড়া ঘরে ঠাঁই নিতে হচ্ছে। তাদের মধ্যে অনেকে চর্মরোগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনকে কয়েকবার জানানো সত্ত্বেও জমা জল নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছেন তারা। খবর পেয়ে প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ সরজমিনে উপস্থিত হয়ে পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পিএইচই বিভাগের অমৃত প্রকল্পের জলের পাইপগুলো লাগানোর সময় গর্ত হয়েছে, সেই কারণে রাস্তা সহ নালার ক্ষতি হয়েছে, সেই সব কারণে জমা জলের সমস্যা দেখা দিয়েছে। এদিন বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক প্রতিমা সূত্রধর, বীণা সিংহ, দীপন দেব, প্রদীপ সূত্রধর, মদন কানু, এম বাহাদুর ছেত্রী, এস এস পাল, কমলি রবিদাস, সাবিত্রী রবিদাস, মিলি ভট্টাচার্য, কৃপেশ পাল, কার্তিক পাল প্রমুখ। এই আশুবনিকের পিছনে আমরা মাঠের এই আশুবনিকের ছেলে শম্ভুবনিক, শম্ভুবনিকের এই মাঠে জল যাওয়ার কোনো রাস্তা নাই। জলের রাস্তা না থাকাতে আমরা সবরে এইভাবে জলের ভুক্তভোগী। আমরা ঘরের ভিতরে তো থাকে আটু জল, বাইরে আরো কত রকমের জল পর্যন্ত বাইরে থাকে। আজকে 3-4 মাসে তো অনবরত জল, জল তো কমার কোনো রাস্তাই নেই। আর গল্লির মুখে এটা হলো রাস্তা, দেখুন ড্রেনের ড্রেন ক্লিয়ার নাই রাস্তা জলে জলে। এই বাচ্চা কাচ্চা যাওয়া যাইতে পারে না, আইতে পারে না, একটা রুগী মানুষ যাইতে পারেন না, মেয়েলুক মানুষ খাবার কত উঠে যায় এইবার রাস্তা দিয়া, কতটুক খাবার উঠে যাইব একটা মেয়েলুক মানুষে। এর মধ্যে এই ফাওয়ে এই আমার ওই দোকান এই জলে থাকতে থাকতে ফাও আমার দুয়ো ফাওয়ের মধ্যে কি অবস্থা, ইনফেকশন হই এই জলের ফসা জল, ফসা জলের মধ্যে থাকি এই আমার দুয়ো ফাওয়ার ইনফেকশন হইয়া কত ট্রিটমেন্ট করলাম এই ভাবে লাগে, জলই শুকায় না, আমি ট্রিটমেন্ট করে কিটা করুন। এইভাবে অনবরত জলের মধ্যেই থাকলাম আমরা আজকে কতদিন থেকে, রাস্তার জলে এই ইদিকের জলে, এর মধ্যে 5 মিনিট বৃষ্টি হইলে কিটা জল গড়ো জল ঢুকার কথা নেই, এই 5 মিনিটে বৃষ্টি লাগে না এই ঘরের এদিকে, ড্রেনের জল এদিকে সম্ভবানিকার মাঠের জল এই জলে আমরা জলেই থাকতে লাগে, অনবরত জলের মধ্যে থাকলাম এইভাবে জল এই আশুবনিকা মাঠের জলটা যে 3 বছর থেকে। আর এর এদিকে 10 মিনিটও বৃষ্টি লাগে না, আমরা এদিকে ড্রেন তো ক্লিয়ার নাই, ড্রেনের জল আগে ঢুকে এদিকে এরার জল মাঠের জল, জল দেওয়ার রাস্তা নাই, জল সব জল আমরা ঘরের ভিতরে বাড়ির ভিতরে সবের বাড়ির পানি বাড়ি ঘর থুইয়া বাড়া যায়। প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আতালবস্তির বাসিন্দা বাচ্চু গোয়ালা। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ কাণ্ডের রেশ কাটাতে না কাটাতেই ফের দলবদ্ধ আক্রমণের খবর প্রকাশ্যে এসেছে। শহরজুড়ে একের পর এক ঘটনা সমাজ ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। ছোটখাটো বিষয়কে নিয়ে প্রাণঘাতী আক্রমণের বিভিন্ন খবর সংবাদ শিরোনামে জায়গা করায় বর্তমান সমাজ ব্যবস্থা ও মানসিকতাকে কোন দিকে পরিচালিত করছে সেটা কিন্তু আজ ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাদাগিরি ও গুন্ডাগিরির বিষয়টি সভ্য ও শিক্ষিত সমাজের কাছে কি বার্তা বহন করছে সেটা যাই হোক না কেন, কিন্তু গত 12 জন হৃদরোগে আক্রান্ত বছর 70
এর এক বৃদ্ধা হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হঠাৎ দলবদ্ধ আক্রমণের শিকার হয়ে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে হামলাকারীদের বিভিন্ন ধরনের হুমকি ধমকি পেয়ে আহতের পরিবার সদস্যরা প্রাণ বাঁচাতে এদিকে সেদিকে ছুটে বেড়াচ্ছেন। শিলচর সংলগ্ন আতালবস্তির লক্ষণ গোয়ালা, রাজা গোয়ালা, বিজু গোয়ালা ও সাধু গোয়ালা নামের কিছু ব্যক্তিরা দীর্ঘদিন যাবত এলাকার সন্ত্রাস ছড়িয়ে রেখেছে। বিগত দিনেও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলে সূত্রে খবর পাওয়া গেছে। বুধবার রাত 11টা নাগাদ এলাকার বাচ্চু গোয়ালা নামের বছর 75-এর এক বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকেরা তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে যান, কিন্তু ইমার্জেন্সির সামনে পৌঁছতেই লক্ষণ গোয়ালা, রাজা গোয়ালা, বিরজু গোয়ালা ও সাধু গোয়ালার ধারালো অস্ত্র হাতে নিয়ে হঠাৎ বৃদ্ধার উপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায়। কিন্তু পরিবারের লোকেরা সেখান থেকে তাকে কোনোভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করলে অভিযুক্তরা পিছু ধাওয়া করে ফের মাঝপথে থামিয়ে পুনরায় আক্রমণ চালায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হলে তাকে ফের শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার পরদিন আহত বাচ্চুগোয়ালার পরিবার সদস্যরা চারজনকে অভিযুক্ত করে ঘুঙ্গুর থানায় একটি মামলা দায়ের করেন, কিন্তু মামলা দায়ের করার পর খোলা আকাশের নিচে বিচরণ করে তারা চার অভিযুক্ত পরিবারের প্রত্যেক সদস্যকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার ফলে প্রাণ বাঁচাতে সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে আহত বাচ্চুগোয়ালার পরিবার সদস্যরা বৃহস্পতিবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তুলে ধরে একটা লিখিত অভিযোগ তুলে দিয়ে ঘটনার সুবিচার প্রার্থনা করার পাশাপাশি অভিযুক্তদের অতি সত্বর গ্রেফতার করার কাতর আবেদন জানিয়েছেন। ভাগলাম আমরা কইছি আমরা সিভিল নিয়ে যাইতাম, পয়লা রোগীটার বাঁচাইতাম, তোর তলেরই কেন পর্যন্ত গেছি, তারা বাইক পিছা করিয়া এই কেন গিয়া তারা ধরে লইছে, ধরার পরে এইখানে তারা ফালাইয়া ফালাইয়া মারছে, যেমন রাস্তার মাঝে বল জ্বালা খেলা নিয়ে খেলে এইরকম বয়স্ক মানুষের মারছুন, যে স্কুটিওয়ালা আসলো তারে কয়েছেন তুই নুকন নিয়ে সদর কেস করাই তাই সিভিল দেখাই আমরা রিও করছি, বুড়া নালে তোরে ছাতে যাইব তোরেও কাট মেডিকেল নিয়ে যা ওটাতে জানবা আমি বাইক গেছি, এখন এই ছেলেটা লইয়া আবার মেডিকেলে নিয়ে মেডিকেল পড়ছে, এখন রোগীটা মানে কোনো কন্ডিশন নাই, আর এখন তারা আমরা হুমকি দেয় যে কেস জলদি উঠাও আর না হইলে তোমরা রে রাস্তাঘাটে যেখানে পাইমু তোরে দাঁড়িয়ে তোমরা রে গলা খাটি, লক্ষ্মণ গোয়ালা, রাজা গোয়ালা, সাধু গোয়ালা দুজন চারজন মানুষে মানে তারা এখনো মানে রেখেটে গেছে, তারা বহুত অত্যাচার মানুষ আছে, আমরা আর কোনো উপায় নাই, আর আমরা পরিবার লইয়া আমরা আর এখন ঘর থেকে বাইরেতে পারি না, থানা অ্যাকশন লর না, আমরা এখন এসপি স্যার না ইয়া দেখি আর কোনো একটা লাইন পাইতে পারিনি স্যার, আসামি একদম মার্ডার করিয়া তারা থানার ইনচার্জের লোক বইয়া গপ সপ করে ওপেন গাড়ির মাঝে তারা হাতিয়ার থাকে, ওপেন হাতিয়ার থাকে গাড়ির মাঝে, রুগী তার অবস্থা কী একদম মানে কোনো কন্ডিশন নাই, মেডিকেল আছে মেডিকেল বেডে আছে পুরা পুরা যখন মানে আমরা 4-5টা হাড্ডি বলে ভাঙছে, রিপোর্টও দেখার মাথা তো মানে মানে তার সিলাই 13টা না 14টা মাথা সিলাই আছে, কোনো মানে মাত কথাও নাই স্যার, এটা আমরা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর বাইক লোক একটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ির বাইকের লোক, এটা একটা কেস আছে, ওই কেসের লাগে তারা হুমকি দেয় যে তুমি কেস লামাই দেও নাহলে তোমরা জান মারি দিও, ও কারণে তারা বাচ্চু বাইরে মারছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তি ও একটি গরুর মৃত্যু বড়খলার ময়নাগড়ে এলাকা জুড়ে চাঞ্চল্য। বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার বড়খলা সমষ্টির ময়নাগড়ে শুক্রবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 55 বছর। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর 1:30 ঘটিকার সময়। তারপর মুহূর্তে একটি গরু ও বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়। প্রত্যেক দিনের মতন গরু খুঁজতে গিয়ে ময়নাগড়ের বাসিন্দা স্বর্গীয় দিনা তেলের পুত্র অনুলাল তেলি দুপুরে গরু খুঁজতে গিয়ে বিদ্যুতের তার একটি ঘরের পিছনে নালার কিনারে পড়েছিল, সে খেয়াল না করে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যায়, তারপরই সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অনুলাল তেলিকে স্থানীয় লোকেরা দেখে খবর দেয়, আশেপাশের লোক জমা হয়ে বড়খলা থানাতে খবর দেয়। বড়খলা থানার SI নয়ন কুমার দলবল নিয়ে এসে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে ময়নাতদন্তের জন্য। এই ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। খবর পেয়ে বড়খলা থানার SI নয়ন কুমার তার দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে মেডিকেল কলেজে প্রেরণ করেন। স্থানীয় লোকের দাবি, এই পরিবারকে একটি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য দাবি জানান। দেখান, দেখতে পারেন, আপনারাও দেখতে পারেন যে এখানে সেফটি বেল্ট নাই, তারা ঘটনা হওয়ার পরে আমরা যে সময় আয়া দেখিয়া গেছি, তারার ইনফরমেশন দিছি, ইনফরমেশন দেওয়ার পরে তারাও আইসে, তারা আইয়া দেখে যে এখানে তো
ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো একটা ভেজাল আছে, তারা তারা বাঁচব কইয়া তারা আইয়া এখানে জিআই টিআই যে জিআই দিয়ে শর্ট হয়েছে, মানুষে যে মারা গেছে, তারা ফটাফট আইয়া ডিপার্টমেন্টের মানুষ আইয়া লাইন ফাইন সব কাটিয়া ওইখানে রাখিয়া ফেলাই আছে। ওই দেখেন আপনারা দেখুন বাস কাটছে, বাস কাটা আছে। আজকের ঘটনা মানে এখন আধা ঘন্টার মতন হইব এটা ঘটনাটা, বাস টাস যে কাটছে এটা কাটিয়া আধা দেড় ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মতন হইব আর কি। এখন তো আমরা সবটা পুলিশ প্রশাসন আইসে তারারও সমঝাইছি যে পেশেন্টটা এরকম হয়েছিল, তারাও আমরা এখন শিলচর মেডিকেল নিছি, এখন গেছে আমরা আশেপাশে মানুষ সব মিলিয়া গেছে, এখন দেখা যাক কী তা আমরা এটা সঠিক কইতে পারি আর না, কারণ আমরাও তো ডাক্তারও না যে আমরা দেখিয়া কইতে পারবো। এখন ডাক্তার যদি না হয় তো এটা তারা কনফার্ম রেজাল্ট না দিলে তো আমরা কিছু বুঝতে পারতাম না, কিন্তু আমি আমি গাঁও এখানেরই আর কি, এখানেরই লোকেল, আমি আমার পক্ষ থেকে একটা কইতেছি যে এখানে ঘটনাটা যতটুকু কইছে মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে স্টাফ আছে তারা লাপরওয়াহিয়ে হয়েছে, কিন্তু এটা নাইলে আজকেই ঘটনা হইতো না। লগে লগ একটা মানুষ তো মারা গেছে এটা আমরা ঠিক আছে, এটা বহুত বড় কথা, লগে একটা গরুও মারা গেছে, তার মধ্যেও তারা কোনো লাইন ফাইন কিছু চেক করছে না, মানে তারা লাপরওয়াহি এটা হয়েছে। রাস্তার কাজে অর্থ আত্মসাতের অভিযোগে মামলার হুমকি দিয়েছেন স্বাধীনবাজার জিপির জনগণ। শুক্রবার স্থানীয় জনতা অভিযোগ করেন দক্ষিণমোহন সপ্তম খণ্ডের এসএমডি রোড থেকে নতুন রামনগর পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে তুলেছেন। তারা সাংবাদিকদের জানান এই রাস্তা নির্মাণের জন্য এমজি এন্ড রেগার আওতায় 2014-15 সালে 43,09,500 টাকা মজুর করা হয়েছিল, এই অর্থে 70 মিটারও কাজ হয়নি। 2022-23 সালে এই রাস্তার জন্য 4,40,000 টাকা মঞ্জুর করা হয়েছিল। জনগণের অভিযোগ স্থানীয় এপি সদস্য তথা সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি জনুবাবু লস্কর বারবার প্রকল্পের নামে কাজ না করে অর্থ হাফিস করেছেন। সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন মিসবা উদ্দিন লস্কর, ফুলাদ আহমেদ লস্কর, আলতাফ হোসেন লস্কর, জহিরুল হক, আহমেদ আলীরা। 43,09,500 টাকার একটা স্কিম আইছে, সামান্য কাজ করিয়া 30-40 কিলোমিটার 30-40 মিটার জায়গা কাজ করিয়া বাকি টাকা উদাও করিয়ে গেছে। এখন আবার 4.5 লাখ টাকার একটা স্কিম হয়ে ওঠে, ওটা 4.5 লাখ টাকার একটা স্কিম দেখুন আপনারা, আপনারা সামনে টোটাল 20 মিটার ঘাম হয়েছে, 20 মিটার কাজ করিয়া বাকি টাকা নাই। আর আমরা এই রাস্তার প্রায় 200-250 পরিবার মানুষ আমরা এই যাতায়াতের রাস্তা, রামনগরের মানুষও এইদিকে গরহান্দি রামনগরের মানুষও যাতায়াত করে এই রাস্তার মধ্যে, এরপরে ঠিলাগ্রামের মানুষও আছে 1 কিলোমিটার উপর। অ্যাসেম্বলি রুটটা কি নতুন রামনগর পাট পৌর কানে বর্ডার যেটা যে বর্ডার পর্যন্ত 1.5 কিলোমিটার ওরকম রাস্তা, প্রায় 1 কোটি টাকার মতো আইয়া আছে স্যার। কাজ তো হয় না, কাজ তো হয় না, খালি ঠেকা খাওয়াও কাজ। মুন্না ট্রেডার্স ভেন্ডার আর আমাদের এখন তো কন্ট্রাক্টরই করছে জনুবাবু লস্করে, জনুবাবু লস্করের উপরে আমরা এফআইআর করতে লাগবো। আর মুন্না ট্রেডার্স যেটা হ্যাঁ যে টাকাটা ড্র করছে তার নামে আমরা কেস। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে চলছে বিদ্যালয় সমূহে জাগৃতি অভিযান। এই মর্মে আজ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পক্ষ থেকে স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজের উপস্থিতিতে শিলিগুড়ি গুরুকুল আদর্শ বিদ্যামন্দিরে একটি বিদ্যালয় সমূহে জাগৃতি অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ ছাত্রছাত্রীদের সম্বোধন করতে গিয়ে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিভিন্ন উদাহরণ পেশ করে বক্তব্য রাখেন। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে আর্ট রচনা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার দিয়ে উৎসাহিত করেন স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের অধ্যাপক অমৃত ঘোষ ও গুরুকুল আদর্শ বিদ্যামন্দিরের নির্দেশক রঞ্জন সিং। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ভক্তরা ও গুরুকুল আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক মণ্ডলী। কারণটি হল যে আমাদের স্রষ্টা যিনি, সেই স্রষ্টা আমাদেরকে মন দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণী নেই।
তারা ইনস্টিংক্টের দ্বারা চালিত হয়, এগুলো তোমরা ক্লাসরুমে শুনেছ। তো এখন আমরা একটু বিচার করব যে এই যে মানুষ শিক্ষিত হওয়ার সাথে সাথে নিজের মনকে ওই যে চাষ জমিকে যেমন চাষ করলে তা থেকে ফসল পায়, সেইরূপ মনরূপ জমিকে চাষ করে মনোরাজ্যের ফসল স্বরূপ আমরা কি পেয়েছি না সভ্যতার আইটেমগুলো পেয়েছি, সেগুলো কি কাব্য, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, সঙ্গীত, এসব কিছু মন থেকেই উঠে এসেছে, মনজাত, মনোরাজ্যের ফসল। তো সেই জন্য যারা সাধক কবি তারা গিয়ে গেছেন যে এমন মানব জমিন রইল কোটি আবাদ করলে করতো সোনা। তো এই যে মনটাকে যদি আমরা ধরতে বুঝতে পারি, সত্যিকারে চাষ করতে শিখি, তাহলে সেই মন থেকে জাত অনেক মানুষের উপকারে লাগবে, হিতকর জিনিস আমরা উদ্ভব করতে পারবো, সৃষ্টি করতে পারবো, আবিষ্কার করতে। অসম ত্রিপুরা সীমান্তের কাঠালতলী এলাকার ইন্দুরাইল বস্তিতে একটি গোয়াল ঘরে এক ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে করে প্রায় 17টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিবরণে জানা গেছে, পাথারগান্দি অসম ত্রিপুরা সীমান্তের কাঠালতলী এলাকার ইন্দুরাইল বস্তির বাসিন্দা রামধারী কৈরির প্রতিদিনের মতো গতকাল রাতেও ঘুমিয়ে পড়েন। রাত 2:30 নাগাদ কুকুরের ডাক শুনে ঘুম থেকে উঠে বাড়ির চতুর্দিক ঘুরে দেখেন। তখন অবধি সবকিছু ঠিকই ছিল, তারপর আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ তারই এক বোন হঠাৎ ঘুম থেকে উঠলে দেখে গোয়াল ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যান্যরা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেন। আশপাশের লোকেরা এসে আগুন নিভানোর কাজে হাত লাগান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তে সমগ্র গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গোয়াল ঘরে থাকা প্রায় 17টি গরু আগুনে পুড়ে যায়। গুরুতরভাবে আরও 2টি গরু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঠালতলী পুলিশ ফাঁড়ির ASI সজল চক্রবর্তী। তিনি ঘটনার প্রাথমিক তদন্ত করলেও সেই তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে মৃত গরুগুলোর ময়নাতদন্তের জন্য পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত গরুগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থলে পৌঁছান বাঘন জিপির প্রাক্তন সভানেত্রী শিপ্রাণী কৈরি, মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস, জেলা চা মোর্চার সভাপতি সত্যনারায়ণ সালিয়া, প্রাক্তন ওয়ার্ড সদস্য দেবতোষ দেবনাথ, জয়নারায়ণ কানু সহ আরও বিশিষ্টজনেরা। সেই সাথে সরকারিভাবে ক্ষতিপূরণের জন্য অসম সরকার তথা পাথারগান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমরা তো লেগে খাইয়া দিয়ে রাখতে সাড়ে দশটা সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাত্রে ওই লেগে আমার অটো মনে পড়ে না 2:30 না ওই লেগিয়া 2:44 আসে। সেই সময় ওই লেগিয়া কোথায় ইয়ে ভুকা শুরু করলো, ঠিক আছে না ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছে সুতান ডাক আর বাবার ওই লেগিয়া শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম, উঠিয়া খাইটুর দিকে দেখলাম, দেখে উঠে দেখলাম সব কিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু মানে একটু বেশিই আছে। তো এরপরে ওই লেগিয়া দেখে উঠে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে ওই লেগিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া তুললে যে ওলা ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম, তারপরে গরু বার করার চক্করে যাও গেল। আর এরপর অল্প থোড়া অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায় যান না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা তারানির লাগে 1 নম্বর, আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে তার সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। তখন বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল 17টা আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আসবে, সিরিয়াস কেটে একটা হইলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনার খনিতে পরিণত হয়েছে শিলচরের বৃহত্তর বেতুকান্দি এলাকা, মন্তব্য আমি। ফের ধলাইয়ে উদ্ধার মাদক, গ্রেফতার মিজো মহিলা সহ 3 জন।
ডনবক্স কাণ্ডে উত্তাল শিলচর, ভুল মেনে বিবৃতি চাইল বিডিও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।